সোমবার বেলা 10টায় বৈষ্ণবপুর বাজারে এবং দুপুর 1টায় বিষ্ণুপুর এডিসি ভিলেজে কেন্তামুনি পাড়ায় এই দুটো জবায়েতে জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী উপস্থিত ছিলেন। জিএমপির সাব্রুম মহকুমা কমিটির ডাকে এই দুটি জমায়েত থেকে আওয়াজ উঠে অতি সত্তর রাজ্যে এডিসি নির্বাচন করতেই হবে। দুটি জমায়েতে জিএমপির কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সোমবার বেলা 10টায় জিএমপি সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে বৈষ্ণবপুর বাজারে জমায়েতের শুরুতে বাজারে মিছিল সংগঠিত করে জিএমপি। বৈষ্ণবপুর বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারে হয় জমায়েত। জমায়েতের সভাপতি ছিলেন জিএমপির নেতৃত্ব আকিও মগ। আলোচনা করেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম সাব্রুম মহকুমা সম্পাদক দীপক চৌধুরী, জিএমপির নেতৃত্ব যাদব দেববর্মা সহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম সাব্রুম মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য চিত্তরঞ্জন বসাক। এদিন দুপুর 2টায় বিষ্ণুপুর এডিসি ভিলেজের কেন্তামুনিপাড়ায় দ্বিতীয় জমায়েতটি সংঘটিত হয়। এই জমায়েতে সভাপতিত্ব করেন জিএমপির প্রবীণ নেতৃত্ব ধন্যমোহন ত্রিপুরা। আলোচনা করেন জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন্দ্র চৌধুরী, জিএমপির সাব্রুম মহকুমা সম্পাদক তথা বিধায়ক প্রভাত চৌধুরী, প্রাক্তন এমডিসি তথা জিএমপির নেতৃত্ব সাথুই মগ। প্রতিটি জনসভাতেই জনসমর্থকদের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। 90% 95% 16 আনার মধ্যে 12 আনা 14 আনা সারা বছর নিজের খেতের ধান বা ভাত খেতে পারে না, সারা বছর নিজের জুমের ভাত খেতে পারে না, তারা এসে বাজারে কিনতে হয়, চালও কিনতে হয়, আলুও কিনতে হয়, পেঁয়াজও কিনতে হয়, অন্যান্য ডাল তেল তো কিনতে হইও, এগুলো তো হয় না এখানে। আপনি যখন কিনেন, বৈষ্ণবপুরের মানুষ, বিষ্ণুপুরের মানুষ, মাগরুমের মানুষ যখন কিনে বাজার থেকে যখন বেচে, সস্তা বেচতে লাগে, জলের দরে বেচে, আর যখন কিনতে আরম্ভ করে আগুনের দামে কিনতে লাগে। 18 রূপে একটা সরকার প্রতিষ্ঠা হয়, সেই সরকারটা হল জোট সরকার, আইপিএফটির সঙ্গে বিজেপি। এটা নতুন সরকার, মানুষ আশা করে ভোট দিয়েছিল, তারপর অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি? এখানে আসলে, এই গভর্নমেন্ট আসলে কৃষকের উপকার হবে, সুযোগ সুবিধা বাড়বে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, কর্মচারীদের সপ্তম পে কমিশনের সমস্ত কিছু পাবে, বুড়া বুড়িরা সেখানে তার 2000 টাকা ভাতা পাবে, ইত্যাদি অনেক কিছু ভিশন ডকুমেন্টের মধ্যে দিয়ে মানুষকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।